নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই পয়লা জানুয়ারি দু নতুন বছর মহাদেবের আশীর্বাদে ছয় রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে এই বিষয় নিয়ে আজকের আলোচনা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি এবং এখানে অনেকেই যে টার্গেট নাম্বার দিই যে শুভ সময় দিই অনেকে উপকৃত অনেকের অর্থপ্রাপ্তি এই সময় ঘটেছে কিন্তু আপনাদের জন্মছকে যোগটা কিন্তু থাকা দরকার অর্থাৎ আপনাদের জন্মছকে রাহু শুক্র বুধ শনি এই চারটি গ্রহ আপনাদের জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে কিনা দেখুন আমাদের জন্মকুণ্ডলিতে ভাগ্যভাবকে বিশেষভাবে স্ট্রং থাকা দরকার কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা তাই ভাগ্য ভাব যদি আমাদের স্ট্রং থাকে নিশ্চিত রূপে আমাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন অনেকে প্রতিদিন লটারির টিকিট কাটছেন আপনাদের হয়তো অর্থ হচ্ছে না লটারি বাঁধছে না কেন হচ্ছে না এটার কিন্তু চুল চেরা বিশ্লেষণ করা কিন্তু দরকার তাই ভিডিওটি যারা প্রতিদিন নিয়মিত দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে কি কারণে আপনাদের এই অর্থপ্রাপ্তিতে বাধা আসছে দেখুন আমি একটি কথা আপনাদেরকে বারবার বলি যে জীবনে প্রত্যেক মানুষেরই সুযোগ কিন্তু আসে অর্থপ্রাপ্তির যোগ আপনার রয়েছে কি না আপনি বুঝবেন কি করে এবং এই অর্থপ্রাপ্তির উপরও কিন্তু আমি লটারি প্রাপ্তির ব্যাপারের উপর কিন্তু আমি একটা মন্ত্র ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়েছি সেই মন্ত্রটি যদি আপনারা সঠিক নিয়মে পাঠ করতে পারেন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি হবে এবং আমি একটি কথা বলবো প্রত্যেকেরই কিন্তু ফরচুনার নাম্বার কিন্তু রয়েছে আপনাদের ফরচুনার নাম্বার কোনটা রয়েছে আপনাদের ফরচুনার নাম্বারের জায়গাটা দেখা দরকার এবং পাশাপাশি আপনাদের রাহু কবচ একান্তই দরকার যাদের দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন পয়লা জানুয়ারি দু পর্যন্ত এই রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন দেখুন অর্থপ্রাপ্তির বিষয়ে যদি আমি একটি কথা আপনাদেরকে বলি আপনাদের হস্তরেখা এবং জন্মকুণ্ডলী আগে দেখা কিন্তু দরকার যে আপনাদের কোন কোন বছর প্রাপ্তি রয়েছে আপনাদের সংখ্যাগুলো কোনটা শুভ রয়েছে কোন দিনগুলো আপনাদের ভালো রয়েছে কোন নক্ষত্রে কাটলে আপনাদের ভালো হবে এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে দেখা দরকার এবং আজকে আমি ছটি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আজকের এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন প্রথম রাশি আগামীকালের জন্য নাম্বার ওয়ান যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি মকর রাশি বছরের শুরুতেই হতে চলেছেন আপনারা কোটিপতি যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে যারা লটারি কাটছেন তাদের জন্য একটা শুভ সময় আপনাদেরকে জানায় আপনাদের সময়টা দেখা যাচ্ছে সকাল দশটা চোদ্দ মিনিট থেকে আপনার দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি বৃষ রাশি বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার চার তিন আপনাদের যে শুভ সময় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা বাহান্ন মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ যারা টিকিট কাটছেন টিকিট কাটা একটা নেশার মতন হয়ে গেছে তাদের ক্ষেত্রেই সময় এবং টার্গেট নাম্বার তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার কর্কট রাশির ক্ষেত্রে এক তিন আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা থেকে বারোটা আট মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশির কথা বলব সে রাশির নাম তুলা রাশির টার্গেট নাম্বার পাঁচ ছয় আপনাদের যে শুভ সময় সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে আপনাদের এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার দুই এবং নয় আপনাদের শুভ সময় সকাল নটা কুড়ি মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অন্তিম এবং শেষ আশি সেটি হচ্ছে আপনাদের সিংহ রাশি সিংহ রাশির আগামীকালের টার্গেট নাম্বার পাঁচ এবং আপনাদের তিন আপনাদের যে শুভ সময় সকাল আটটা পঞ্চাশ মিনিট থেকে আপনাদের সকাল দশটা এক মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন দেখুন একটি কথা আপনাদেরকে আমি বলি দেখুন সমস্যা আছে সমাধানের পথও রয়েছে অবশ্যই আপনারা পরামর্শ করুন এবং প্রত্যেকে ও নম শিবায়ো ওং নমশ্বিবায়ো ও নমস্কার ভাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ